আজ আমরা কথা বলবো নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারে। নেটওয়ার্ক মার্কেটিং এ কিছু মানুষ নিজের মাথা না খাটিয়ে 5 বছরের মধ্যে কোটিপতি হয়ে যাচ্ছেন, এবং কিছু বুদ্ধিমান মানুষ নিজের মাথা খাটিয়ে সারা জীবন চাকরি করেও নিজের বুদ্ধিমত্তাকে ছাড়তে পারেনি। এই জন্য আপনাদের কাছে নিবেদন, আপনি আপনার বুদ্ধিমত্তাকে এক সাইডে রেখে গভর্নমেন্ট এবং বড় বড় বিজনেসম্যানদের কথা শুনুন, দেখুন তারা কি বলছে নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারে। ডক্টর এপিজে আব্দুল কালাম বলছেন, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস অফ 21st century, উইচ মাস্ট বি জয়েন্ড বাই এভরি ইয়ং ম্যান অ্যান্ড ওম্যান গ্লোবালি, আদারওয়াইজ ইউ ক্যান নেভার গেট বেস্ট অফ ইউর ইউথ এজ। রামবিলাস পাসওয়ান বলছেন, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফিউচার বিজনেস ইন ইন্ডিয়া, দিস ইজ দ্য 21st century বিজনেস, দিস উইল গিভ দ্য রেভিনিউ অফ 9,000 crore টু ইন্ডিয়া গভর্নমেন্ট টিল 2025। ফিকি অ্যান্ড KPMG মত অনুসারে দ্য নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া এস্টিমেটেড টু বি INR বিলিয়ন অ্যান্ড ফর্মস অ্যারাউন্ড 0.4% অফ টোটাল রিটেল সেলস। দিস ইন্ডাস্ট্রি হ্যাজ এ পোটেন্সিয়াল টু রিচ সাইজ অফ INR 645 billion বাই 2025। বিল গেটস বলেছিলেন, ইফ আই উড বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার এগেইন, আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। লেস ব্রাউন বলছেন, নেটওয়ার্ক মার্কেটিং হ্যাজ প্রোডিউসড মোর মিলেনিয়ার্স দেন আদার ইন্ডাস্ট্রি ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড। রবার্ট কিওসাকি বলছেন, হোয়াই আই রেকমেন্ড নেটওয়ার্ক মার্কেটিং, বিকজ দ্য নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি অফার মেনি ইউনিক বেনিফিটস টু দোজ হু ওয়ান্ট টু মোর আউট অফ লাইফ। তিনি আরও বলছেন যে, দ্য রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড লুক ফর অ্যান্ড বিল্ড নেটওয়ার্কস, এভরি ওয়ান এলস লুকস ফর ওয়ার্ক। বড় বড় বিজনেসম্যান এবং গভর্নমেন্টের এত বড় বড় স্টেটমেন্ট দেওয়া সত্ত্বেও 1948 সালে চিন্তাধারা সম্পন্ন কিছু বুদ্ধিজীবী মানুষ এবং জ্ঞানী মানুষ নেটওয়ার্ক মার্কেটিংকে চেইন সিস্টেম, লোক ধরা কাজ বা কোনো স্কিম মনে করে। তাদের কাছে আমাদের এটাই প্রার্থনা যে তারা যেন 1948 সালের চিন্তাধারা ছেড়ে 21st century চলে আসেন, তা না হলে তাদের অবস্থাই একই রকম হবে, যেমন HMD ঘড়ি, নোকিয়া মোবাইল, অ্যাম্বাসাডার কার এদের ক্ষেত্রে হয়েছিল। নোকিয়া মোবাইল অ্যান্ড্রয়েড টেকনোলজিকে অ্যাকসেপ্ট করেনি, ফলে তারা মার্কেট থেকে হারিয়ে গেছে, আর যখন ভেবেছে তখন অনেক দেরি হয়ে গেছে। HMD ঘড়ি, অ্যাম্বাসাডার কার এরাও মডার্ন টেকনোলজিকে অ্যাকসেপ্ট করেনি এবং মার্কেট থেকে হারিয়ে গেছে। বন্ধুরা, নেটওয়ার্কিং আজ দুবাই, আমেরিকা, চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং পৃথিবীর অনেক জায়গাতেই এর ডিগ্রি গত 40 থেকে 50 বছর ধরে পড়ানো হচ্ছে। আমাদের ভারতবর্ষে দক্ষিণ ভারতের কর্ণাটকে গত 4 বছর ধরে এই নেটওয়ার্কিং ডিগ্রি করানো হচ্ছে। গত 1 বছর ধরে আমাদের দিল্লি ইউনিভার্সিটিতে বিজনেস MBA নেটওয়ার্ক মার্কেটিংয়ের পুরো সেমিস্টার এসে গেছে। তবু এখনও কিছু অবুজ লোক আছে যারা নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন, আসলে বুদ্ধিমান নয়, তারা এই বিজনেসটিকে মেম্বার সিস্টেম মনে করেন, স্কিম অথবা বোকা বানানো বা ফালতু কাজ মনে করেন। কারণ সেই একটাই, এইসব মানুষেরা সেই 1948 সালে চিন্তাধারা নিয়ে বেঁচে আছেন। তাদের চোখ তখনই খুলবে যখন তাদের বাচ্চারাই 2020 সালের পর কলেজ থেকে নেটওয়ার্কিং ডিগ্রি নিয়ে বেরোবে, যেমন BNET, MNET এবং MBA NET। বুঝতে পারলেন না তো? ব্যাচেলার অফ নেটওয়ার্কিং, মাস্টার অফ নেটওয়ার্কিং, MBA অফ নেটওয়ার্কিং। আমাদের ভারত আমেরিকা থেকে 50 বছর পিছিয়ে আছে। আমেরিকায় 40 থেকে 50% মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করেন, সেখানে ভারতে মাত্র 0.07% মানুষই এই মার্কেটিংয়ে যুক্ত। কারণ কিন্তু সেই একটাই, 1948 সালের চিন্তাধারা। যারা সময়ের সাথে সাথে নিজেদের পরিবর্তন করতে জানেন না বা পরিবর্তন করতে চান না, কিন্তু যে সমস্ত মানুষ এই পরিবর্তন বুঝে একদম খোলা মন নিয়ে এবং সম্পূর্ণ ফ্রিতে অথবা নিখরচায় এই নেটওয়ার্ক মার্কেটিং শিখতে চান এবং আপনার জীবনের আকাঙ্ক্ষা থেকেও অনেক বেশি অর্থ উপার্জন করতে চান, তো তাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চলার জন্য আমরা নেটওয়ার্ক মার্কেটিং এন্টারপ্রেনার্সরা দাঁড়িয়ে আছি। শুধু আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কত অর্থ উপার্জন করতে চান এবং কেন চান। আপনি শুধু হাত বাড়াবেন, তুলে নেওয়ার দায়িত্ব আমাদের। আর সময়ের সাথে সাথে যারা নিজেকে পরিবর্তন করতে পারেন, সাকসেস তাদের পেছনে ধাওয়া করে। সবশেষে একটি ছোট্ট অনুরোধ,
যদি এই ভিডিওটি থেকে আপনার চিন্তাধারা পরিবর্তনের ক্ষেত্রে কিছুটা সাহায্য হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধু ও বান্ধবীদের কাছে শেয়ার করুন, যাতে এই বেকারত্বের যুগে তারাও তাদের চিন্তাধারার পরিবর্তন করে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। আর এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানান এবং আমরা এই বিষয়ের উপর যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। Old ways will not open new doors. Change your thoughts, change your life.